सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार वेलकम फ्रेंड्स इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत आज क्यों रेशन दफ्तर के एक नोटिफिकेशन जारी करा रेशन दफ्तर के एक गुरुत्वपूर्ण नोटिस इश्यू करा से बोलते चाहिए से नोटिस अपनारा क्यों हमें भिडियोर माध्यम से अपना देख अपनारा अनस्क्रिने क्योंकि एक चार्ट देखते ठीक है तो जेटा क्योंकि जे चार्टार क्योंकि 16 जून के क्योंकि शुरू हो चार्टर क्योंकि चार्टे एक्चुअली चार्ट देवा हो परिवार पिछु क्योंकि प्रत्येक फैमिली के क्योंकि एबार क्योंकि डाल देवा ठीक है जेटा क्योंकि राज्य रेशन दफ्तर के बला रेशन दफ्तर के बला देखूँ कि बोले ये छविटा देखा अनस्क्रिने से कि देखे नी अपारा बोलिए देख डाल क्योंकि एकदम पुरो कोट कर ही दीजिए तैना तो गणबंटन व्यवस्थार मध्यमें डाल बिली शुरू हो 16 जून के 2020 अर्थात 16 जून डेट डिक्लेयर कर दीजिए तरह क्योंकि जो चाल देवा 5 केजी को जो फ्री RKSY 1 RKSY 2 जा जेमन रेशन पाँच से ही अनुसार ही क्योंकि एखे देवा हो तरह संगे क्योंकि रेशन डाल क्यों जुक्त करा कि देखो परिवार पिछु प्रति मासे बरद अर्थात प्रत्येक मासे क्योंकि परिवार पिछु देवा एट देवा क्योंकि शुदुम्र देख AAY PHH এবং SPHH এই তিন ধরনের কার্ড হোল্ডার দিবে RKSY 1 বা RKSY 2 দেরকে কিন্তু দেওয়া হবে না এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তিন ধরনের কার্ড যাদের আছে AAY SPHH এবং SPHH তাদেরকে কিন্তু এই ডালটা কিন্তু দেবে যে ডালটা বিতরণের সময় বলে দিয়েছি দেখুন 16 জুন থেকে 30 জুন ঠিক আছে অর্থাৎ সেকেন্ড উইকের পর থেকে কিন্তু দেওয়া হবে 16 জুন থেকে 30 জুন জুন মাসেরটা দেবে ঠিক আছে জুন মাসেরটা দেবে কত থেকে 16 জুন থেকে 30 জুনের মধ্যে আপনাদের রেশন ডিলার আপনাদেরকে দেবে কি দেবে মসুর ডাল দেবে পরিবার পিছু কিন্তু 1 কেজি করে দেবে 1 কেজি করে পরিবার পিছু তাহলে 16 জুন থেকে 30 জুনের মধ্যে যাদের কিন্তু AAY PHH এবং SPHH কার্ড আছে রেশন কার্ড আছে ডিজিটাল কার্ড তারা কিন্তু 1 কেজি করে মসুর ডাল পাবে ঠিক সেম পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে সেটা হচ্ছে 15 থেকে 31 জুলাই অর্থাৎ ঠিক থার্ড উইক 15 জুলাই থেকে 31 জুলাইর মধ্যে এর জুলাই মাসের কিন্তু বরাদ্দ সেখানে দেবে কিন্তু মসুর ডাল না মুগ ডাল দেবে এবং তাও কিন্তু 1 কেজি পার পরিবার এবং তারপরে কি বলেছে দেখুন 16 অগাস্টের জন্য 16 অগাস্ট থেকে 31 আগস্ট যেটা কিন্তু অগাস্ট মাসের জন্য বরাদ্দ যেটাতেও কিন্তু মুগ ডাল দেবে এবং 1 কেজি করে পরিবার পিছু তো তাহলে 3 মাস কিন্তু আমাদের ডাল দেবে কাদের কাদের AAY PHH এবং SPHH যেটা কিন্তু থার্ড উইক প্রত্যেক মাসে থার্ড উইক এবং ফোর্থ উইকে দেবে ফার্স্ট উইক সেকেন্ড উইক দেবে না অর্থাৎ মোটামুটি 15-16 তারিখের পর থেকে সেই মাসে অর্থাৎ জুন মাসে যেমন 16 তারিখে পড়ে জুলাই মাসে 15 তারিখে পড়ে এবং অগাস্ট মাসে কিন্তু 16 তারিখে পড়ে এবং প্রথম জুন মাসে দেবে দেখুন মসুর ডাল এবং বাকি 2 মাস দেবে জুলাই আর অগাস্ট মাসে দেবে কিন্তু মুগ ডাল এবং বরাদ্দ কিন্তু একটাই যে প্রত্যেক পরিবার কিন্তু 1 কেজি পার পরিবার ঠিক আছে কি বলছি দেখুন 3টি মাসিক কিস্তিতে বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ 3 মাসে কিন্তু একবারে দিয়ে দেবে না 3টে মাসে কিস্তি দেবে আগামী 3 মাস প্রতি মাসে ওই যে 15 তারিখ থেকে কিন্তু দেওয়া হবে এবং আগামী মাসে অর্থাৎ এই ডিক্লেয়ারটা হয়েছে 31 তারিখে রাতে এই জন্য যেহেতু আগামী জুন মাস অর্থাৎ জুন জুলাই এবং অগস্ট এই 3 মাস কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং অযথা ব্যস্ত হয়ে পড়বেন না বলেই দিচ্ছে নোটিফিকেশনে দেখুন আপনি চাইলে মাসিক রেশনে পুরোটাই একবারে তুলতে পারবেন এখানে কিছু বিশেষ মানে কথা বলেছে যেগুলো বলে দিয়েছে দেখুন এখানে ভিড় এড়াতে এবং নিজের সুবিধার জন্য আপনি উপযুক্ত কার্ডধারীরা যদি আগামী 3 মাস এর একবারে 15 তারিখের পর রেশন দোকানে থেকে নিজের প্রাপ্য রেশন মানে তুলতে পারবেন আপনি ঠিক আছে এবং চাল আটা এবং ডাল সম্পূর্ণ বিনামূল্যে চিনি AAY 13.50 অর্থাৎ এইগুলো কিন্তু এই 3টে কার্ড যাদের তারা কিন্তু পুরোটাই ফ্রি পাবে কিন্তু RKSY 1 বা RKSY 2 এরা কিন্তু এই ডালটা পাবে না ঠিক আছে যেটা কিন্তু দেখুন এখানে কোনো প্রবলেম হলে এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এখানে একটা টোল ফ্রি নাম্বারও দিয়ে দিয়েছে যেটা আপনারা দেখে নিতে পারেন তো এইটা ছিল রেশন দপ্তর থেকে একটা নোটিফিকেশান বা একটা আলোচনা আর একটা আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু পরিযায়ীদের নিয়ে রেশন দপ্তর কী ডিসিশন নিয়েছে সেটা কিন্তু এই এখানে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো যে পরিযায়ীদের নিয়ে রেশন দপ্তর কী ডিক্লারেশন দিয়েছে তো ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝে যাবে দেখুন কী বলেছে বলছে রাজ্য যে পরিযায়ী শ্রমিকরা যে ফিরে এসছে বাইরের স্টেট থেকে স্টেটে তাদের কিন্তু দেখুন বিনামূল্যে রেশন দেবে কে রাজ্য সরকার অর্থাৎ কী বলছে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে কী বলেছে দেখুন এটা কিন্তু দেখুন আজকেই কিন্তু মানে বৈদ্যুতিন খবরে বেরিয়েছে ঠিক আছে ইলেকট্রনিক মিডিয়াতে কী বলছে দেখুন পরিযায়ী
শ্রমিক পিছু 5 কেজি করে চাল এবং 1 কেজি করে ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপাতত 2 মাসের জন্য এই রেশন দেওয়ার সিদ্ধান্ত নবান্নে। এই মর্মে একটি বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে এবং একটানা লকডাউনের জেরে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে ছিলেন এবং শ্রমিক স্পেশাল ট্রেন বা সড়কপথে পরিযায়ী শ্রমিকরা বা পরিযায়ীরা রাজ্যে ফিরে এসেছে বা রাজ্যে ফেরানো হচ্ছে। বাংলাতেও গত কয়েকদিনে বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের অনেকেরই রেশন কার্ড নেই এবং সেই কারণে বাড়ি ফেরার পরে খাদ্য কষ্টে ভুগতে হচ্ছে। কি বলছে ইতিমধ্যেই কি বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় 50 লক্ষ মানুষকে ফুড কুপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের নিয়ে নতুন একটা মিটিং হয়েছে, সেটা আমি আরও দেখাচ্ছি ডিটেলসে। দেখুন কি বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠকে রাজ্যের 2 মন্ত্রী পরিযায়ীদের নিয়ে নয়া ভাবনা। অর্থাৎ পরিযায়ীদের নিয়ে কিন্তু নতুন মিটিং হয়েছে নবান্নে, সেটাই কিন্তু ডিক্লেয়ার করছে। কি বলছে দেখুন, বলছে লকডাউনের কারণে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আটকে গিয়েছিলেন, তবে বর্তমানে লকডাউন প্রক্রিয়া কিছুটা শিথিল হওয়ায় তারা নিজের রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। আর এবার সেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার। জানা গেছে আগামী 2 মাসের জন্য এই পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দেওয়ার নির্দেশ দেওয়ার পরেই সেই শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন কিন্তু রাজ্যের পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বৈঠকের পরেই পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বা জানানো হয়েছে। জানা গেছে ইতিমধ্যেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে রেশন পেতে একটি বিশেষ ফর্ম জেলাশাসক কলকাতা পৌরসভায় পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে এই সমস্ত শ্রমিকদের আধার কার্ড ও ভোটার কার্ডের নাম্বার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা দেখেই তাদের আগের কোনো রেশন কার্ড না থাকলে সেই নতুন ফর্ম পূরণ করে তারা সেখান থেকে রেশন পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে 2 মাসের জন্য 10 কেজি করে চাল ও 2 কেজি করে ডাল দেওয়া হবে। 2 মাসের জন্য প্রতি মাসে 5 কেজি করে দেওয়া হবে এবং এক্ষেত্রে কেন্দ্রে পাঠানো ডাল পৌঁছানোর পরই শ্রমিকদের তা দেওয়ার কাজ শুরু করা হবে। তবে অনেক পরিবারের রেশন কার্ড রয়েছে, তাদেরকে নতুন করে ফুড কুপন দেওয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন যে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগ দিন আনা দিন খাওয়া শ্রমিকদের ভিন রাজ্য থেকে কাজে ছেড়ে যেভাবে চলে এসেছে তাতে এদের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে তাদের বিনামূল্যে রেশন দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। আর একটা কি বলেছে দেখে নিন। তাহলে বন্ধুরা, এটাই ছিল এখনকার সব থেকে বড় খবর, যে রেশন দপ্তরে যেটা বড় বিজ্ঞপ্তি ছিল বা বড় ডিক্লারেশন ছিল বা যেটা মিটিংয়ের পরে ডিসকাস করা হয়েছে, এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম। যেটা এখনই পাওয়া মাত্রই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।